সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের বিষয়ে সাজানো হয়েছে চলতি মাস অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেললাইকুন অবশ্যই বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যারা এনএসআই পরীক্ষা দেবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি কেসিনো কোন ভাষার শব্দ ইতালীয় ভাষার শব্দ ক্যাসিনো বিশ্ব ডাকটিভ দিবস পালিত হয় কবে নয় অক্টোবর হে বন্ধু বঙ্গবন্ধু শিরোনামের গানটির রচয়িতা কে গাজী মাজহারুল ইসলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে সৈয়দ আলিয়া হোসান রুশ ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন কে ব্যালেরিয়া পুরুখোবা পৃথিবীর গভীরতম খালের নাম কি পানামা খাল যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে বোরিস জনসন সম্প্রতি ভারতে ডটার অফ দ্য নেশন খেতাবপ্রাপ্ত হন কে লতা মঙ্গেশকর মাদার অফ পার্লামেন্টস হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা যুক্তরাজ্যের বিশ্বের দ্বিতীয় ফুসফুস হিসেবে পরিচিত কোন বনাঞ্চল আফ্রিকার বনাঞ্চল তীর নাগরিক পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কি পাকিস্তানের প্রথম নারী মহাকাশচারীর নাম কি নামিরা সালিম বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত তিয়াত্তর দশমিক নয় বাংলাদেশের কোন শহরকে ডব্লুসিসি অর্থাৎ ওয়ার্ল্ড ক্রাফট সিটি অফ জামদানি হিসেবে স্বীকৃতি দিয়েছেন সোনারগাঁও নারায়ণগঞ্জ নবনির্মিত ডাক ভবনের স্থপতি কে কৌশিক বিশ্বাস আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা কে জ্যাক মা জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে রাবাব ফাতিমা পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত কোন বন আমাজান বন বর্তমান বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বরিশাল ও ফরিদপুর বর্তমানে দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বর্তমানে দেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে সর্বশেষ সিটি কর্পোরেশন মাইমন সিংহ বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ বাংলাদেশে এ পর্যন্ত কয়টি কৃষি সুমারি হয়েছে পাঁচটি কৃষি সুমারি হয়েছে এ পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছে পাঁচজন ভারতের প্রথম আদিবাসী নারী পাইলট কে অনুপ্রিয় লাকড়া কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত ইরাক কারবালা বর্তমানে ইরাকে অবস্থিত বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় কবে আঠারোশো সালে প্রথম রেল সার্ভিস চালু হয় বিশ্বে পৃথিবীর ছাদ কোথায় বা পৃথিবীর ছাদ বলা হয় কোন অঞ্চলকে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কোন খেলাকে পিং পং খেলা বলে টেবিল টেনিস খেলাকে পিং পং খেলা বলে চীনে জাতির জনক কে মাও সেতুং চীনের জাতির জনক যেমন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান দেশের এগারোতম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ময়মনসিংহ দেশের এগারোতম শিক্ষা বোর্ড হতে যাচ্ছে ময়মনসিংহ আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন তাহলে আমার তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি খুব দ্রুত পেতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন